তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভার অধীন মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বালুছড়া এলাকা। মূলত এই এলাকাটি কৃষি প্রধান এলাকা হিসেবে বিবেচিত, আর এলাকায় দীর্ঘদিন ধরে এলাকার জনগণ পানীয় জলের সংকটে ভুগছে বলে অভিযোগ। অভিযোগ, এলাকার পানীয় জল প্রদানের দায়িত্বে থাকা পাম্প অপারেটর রমেশ বিশ্বাস সঠিকভাবে নিজ দায়িত্ব পালন না করা এবং সঠিক পরিকাঠামোর অভাবে এই পানীয় জলের সংকট। এ বিষয়ে এলাকার মাতব্বরদের বহুবার জানানো হলেও এই সমস্যা নিরসনে তাদের নেই কোনো সঠিক উদ্যোগ, ফলে এই এলাকায় পানীয় জল প্রকল্প কার্যত মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ। এদিকে এলাকাবাসীদের দাবি, অবিলম্বে যেন এই সমস্যার সমাধান করতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর। অন্যদিকে উক্ত এলাকার পাম্প অপারেটরকে জিজ্ঞেস করা হলে তিনি অবশ্য সব দোষ চাপিয়ে দিলেন দপ্তরের উপর। পাম্প অপারেটরের বক্তব্য, দফায় দফায় নাকি দপ্তরকে জানানো হয়েছে উক্ত এলাকার পানীয় জলের সংকটের বিষয়ে, সেক্ষেত্রে কোনো প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি দপ্তর বলে অভিযোগ এই পাম্প অপারেটরের। তবে সব মিলিয়ে পানীয় জলের সমস্যায় রীতিমতো ক্ষোভে ফুঁসছে গোটা বালুছড়া এলাকার লোকজন। জল খাইতে পারি না, কলের জল আয়রন, কলের জল দিয়ে কোনো কাজকর্ম করতে পারি না, একদম জলাই না। ও আমরা জল যে সারে সারে কইছি কইসি ক আয়রন দিন মারিছে, আইব আইব কই জল দেয় না। পানীয় জলের সমস্যা তো আমি যারা জানুন অফিসে আমি জানাই, বুঝলেন না, অফিসে তো আমি জানাই। কোনো অফিসে অনেক সময় তো কন্ট্রাক্টর দিয়ে কাজ করা, কন্ট্রাক্টর কোনো বেড়া করলে সময় নেই আর কি, কাজ তো করতে হচ্ছে। তো অনেক সময় লাইনিতে তো শিওর পাই জল জানা, মনে আয়রন ওপর দুই তাই রয়েছে, তো আর করতে পারো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।